মহিলারা সেনাবাহিনীতে যেভাবে এগিয়ে আসছেন তা দেখে অভিভূত হলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার শিলিগুড়ির শালুগারা এলাকার এসটিসি বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পে মহিলা কনস্টেবলদের প্যারেড এবং নানা ক্রিয়াকলাপ দেখে রাজ্যপাল তাদের প্রশংসায় পঞ্চমুখ হন। মূলত বিএসএফ ক্যাম্পেই 355 জন মহিলা কনস্টেবল প্রশিক্ষণ শেষ হয়েছে। তারা এদিন রাজ্যপালের সামনে শপথ গ্রহণ করেন, প্যারেড এবং নানা প্রদর্শনীও করেন। এদিনের পর প্রশিক্ষিত মহিলা কনস্টেবলদের ডিভিশন ভাগ করে আলাদা আলাদা ডিভিশনে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যপাল জগদীপ ধনখড় মহিলাদের এই কর্মকাণ্ড দেখে অভিভূত হন। তিনি বলেন, সেনাবাহিনীতে যেভাবে মহিলারা এগিয়ে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধা সমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থো সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি ক্রীড়া সেরা ডক্টর চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজ ডক্টর আবিন আরএমও ইনচার্জ হাজাজি সড়ক আরও অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে উড়িষ্যা রাজ্যকে বারগড় জেলে কি রহনে বালি হ্যাঁ नंबर प्लाटून की कमांडर है नवरक्षक नैन श्री सचान प्लाटून नंबर 9 की अगुवाई कर रही है नवरक्षक रेखा। फॉर मी इट्स अ ग्रेट डे आई हैव सीन इंडिया अंडरगोइंग अ बिग चेंज। I looked into the eyes of the girls while participating in the parade. That reflects the depth, sharpness, and expertise of the training they have got. The right of equality, a basic fundamental right, was getting translated into reality. They were drawn from all parts of the country, and in the process and their seamless connect, we could see unity in diversity. For me,